ঈদের মধ্যে মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের রিচ খাবার খেয়ে যাদের মুখের রুচির একদম 12টা বেজে গিয়েছে তাদের জন্যই হচ্ছে আমার আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওটা দেখার জন্য। তৈরি করে দেখাবো খুবই মজাদার হাতে মাখানো বা সাজানো ডাল ভুনা, অথবা ডাল চচ্চড়িও বলা যেতে পারে। তাহলে চলুন দেখে আসি আমাদের এই রেসিপিটা করতে কী কী লেগেছে এবং কীভাবে করেছি। আমি আজকে মসুরের ডালটা দিয়ে এই ডাল ভুনা বা ডাল চচ্চড়িটা করব। তো এক কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম, তারপরে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। ডালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডালের যে পানি সেগুলো এই রকম ঘোলাটের থেকে একদম স্বচ্ছ হয়ে যায়। যাই হোক, ডালগুলোকে আমি এখন ধুয়ে আনছি, আর ধোয়ার পরে এভাবেই আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিলে ডালটা রান্নার সময় কিন্তু অনেক জলদি সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি রান্না করার জন্য চলে যাচ্ছি। তার আগে এই ডালগুলোকে আমি মশলা সব কিছু দিয়ে মাখিয়ে নেব, যেহেতু এটা হাতে মাখানো ডাল। তো যাই হোক, যেই কড়াইতে ডালটা রান্না করব সেই কড়াইয়ের মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো আমি দিয়ে দিলাম। আমি আজকে এক কাপ ডালের জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করব। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, তবে এই ডাল ভুনা বা চচ্চড়িটাতে পেঁয়াজ একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিব, এক চামচের 1/4 ভাগ। একই পরিমাণে আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো আমি খুব কম মশলায় আজকে এই ডাল ভুনাটা রান্না করব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, এবং লবণ আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ করে। তারপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে অলিভ অয়েলটা ব্যবহার করেছি, আপনারা নর্মাল কুকিং অয়েল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপরে হাত দিয়ে ভালো করে এই সব কিছুকে মাখিয়ে নিতে হবে। চেষ্টা করবেন হাত দিয়েই ডালগুলোকে এভাবে মাখিয়ে নিতে, এতে করেও কিন্তু ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি একটু বেশি ঝাল হয়ে যাবে তার জন্য দিচ্ছি না। দিয়ে দিলাম কয়েকটা টমেটো, মানে এখানে আমি 1/2 কাপের মতো, মানে একটা বড় টমেটোকে ফালি করে এভাবে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আলতো করে নেড়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখানে যতটুকু ডাল আমি ব্যবহার করেছি তার ডাবল পরিমাণে পানি দিচ্ছি। তারপরে এটাকে জাস্ট চুলার উপরে বসিয়ে দিতে হবে। চুলাটা অন করে এখন আমি ডালগুলোকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তবে একটু খেয়াল রাখতে হবে যাতে বলক এসে এটা উপচিয়ে না পড়ে। তো যখন এরকম বলক আসা শুরু করেছে তখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এটা পুরোপুরি অপশনাল, তবে এই চচ্চড়ি ডালের মধ্যে একটু রসুন বেশি হলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপরে নেড়ে চেড়ে আমি এখন একদম জালটাকে কমিয়ে এগুলোকে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি ডালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বেশি একটা গলাগলা করব না এই ডালটা, আর এতেই কিন্তু মজাটা আরও বেশি হয়, মানে ডালের স্বাদটা বেশি হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আমি মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি, এতে করে ঘ্রাণটাও বের হবে আর একটু ঝালটাও বের হবে। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই ডাল রান্নাতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন, নয়তোবা কিন্তু ডালের যে আসল স্বাদ সেটা পাবেন না। তারপরে আলতো করে এই ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছুকে ডালের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এবং আমি একটু চেক করে নিচ্ছি ডালের মধ্যে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি মনে হয় যে লবণটা কম, একটু লবণ দিয়ে দিবেন। তো আমার কাছে মনে হচ্ছে আমার আজকের ডাল রান্নাতে লবণটা একটু কম হয়েছে, তো আমি সামান্য পরিমাণের লবণ এর ভিতরে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে ডালগুলোকে ঢেকে রাখলাম জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি একটু এভাবে নেড়ে নিচ্ছি, তারপরে ডালগুলোকে আমি পরিবেশন করে ফেলবো। আর এই ডালটা সাদা ভাতের সাথে তো সেই রকম মজা লাগে, সাথে যদি হয় আলু ভর্তা তাহলে তো কথাই নেই। পাশে একটু আচারও নিয়ে নেবেন, তাহলে দেখবেন যে এটা কতটা মজার। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তাহলে এখানেই চলে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।